কুমিলার বুড়িংচরে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের সময়ে বাখতারবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চার কর্মচারীকে আটক করা হয়েছে বুড়িংচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার সন্ধ্যায় গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চার কর্মচারী মণিপুর এলাকার বিভিন্ন বাড়িতে গ্যাসের সংযোগ দিতে যান এ সময় ভয়ভীতি দেখিয়ে প্রায় জন গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করেন তারা বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করে পুলিশে দেয়